কেন্দ্র করে বাংলাদেশত উত্তপ্ত পরিস্থিতি আর ছাত্রর মাজত হওয়া এই বিক্ষোভের ফলত প্রায় পাঁচগুলো লোকের এই মুহূর্তলকে মৃত্যু হয়েছে আর অগ্নিপিণ্ডত পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই মুহূর্ত জানাব বিচার এই বিশেষ খবরটি। বাংলাদেশত উত্তপ্ত পরিস্থিতি, বাংলাদেশত ছাত্র বিক্ষোভের ভয়ঙ্কর রূপ, বাংলাদেশত ছাত্র বিক্ষোভের ভয়ঙ্কর রূপ, সংরক্ষণের বিরোধিতারে রাজপথত শিক্ষার্থীর উত্তাল প্রতিবাদ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তত প্রতিবাদের হিংসাত্মক রূপ দেখা পোৱা গৈছে। আরক্ষী হওয়া সংঘর্ষত নিহত পাঁচজনকৈ লোকের মৃত্যু হয়েছে বর্তমান সময়লৈকে। সংরক্ষণের বিরোধিতারে ছাত্র সমাজের দুটা ফয়দর মাজত প্রতিবাদ দেখা পোৱা গৈছে। এই দুই পক্ষ, এটা পক্ষই সরকারক সমর্থন করা সৃষ্টি হয়েছে উত্তেজনা, দুটা পক্ষের মাজত চলিছে প্রচণ্ড মারপিট, দুটা পক্ষের মাজত প্রচণ্ড মারপিটের দরে ঘটনা। প্রতিবাদ রুধিবলে আরক্ষীয়ে চলাইছে কন্দুয়া গ্যাস, গুলিচালনা করবলে বাধ্য হওয়ারতে কন্দুয়া গ্যাসও চলাইছে আরক্ষীয়ে। বাংলাদেশত ছাত্র বিক্ষোভের ভয়ঙ্কর পরিণতি এই মুহূর্তত দেখা পোৱা গৈছে। মঙ্গলবারের দিনট বাংলাদেশত উত্তপ্ত পরিস্থিতি, বাংলাদেশের রাজধানী শহর ঢাকাত দুই ছাত্র গোটর মাজত তুমুল সংঘর্ষ, যার ফলত পাঁচগুলো লোকের মৃত্যু হয়েছে। কেন বাংলাদেশের যে সংরক্ষণ আছিল, সংরক্ষণক কেন্দ্র করে দুইটা পক্ষের মাজত চলে এই প্রতিবাদী কার্যসূচী। উল্লেখযোগ্য যে সংরক্ষণের জড়িয়ে 2071 চনত পাকিস্তানের মুক্তি লাভ করাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মুক্তিযোদ্ধা পরিয়ালক সরকারে প্রদান করে আহিছে বিশেষ সুবিধা। অসামরিক সেবার প্রায় 50% অধিক পদ সংরক্ষণ করা হয়েছে মুক্তিযোদ্ধা পরিয়ালর সদস্যর বাবে, যার পরিপ্রেক্ষিত মেধা সম্পন্ন বহু শিক্ষার্থী বঞ্চিত হয়েছে চাকরি লাভের। সরকারের এই সিদ্ধান্তর বিরোধিতা করে মেধাভিত্তিক আসনি প্রবর্তনের বাবে সময়ে সময়ে শিক্ষার্থী সমাজে সাব্যস্ত করেছে প্রতিবাদ। কিন্তু মঙ্গলবারে উলিওয়া প্রতিবাদের সময়তে সৃষ্টি হল এক অভাবনীয় পরিস্থিতির, যত চট্টগ্রামের তিনজন, ঢাকার এজন আর রংপুর এজনকৈ লোকের মৃত্যু হয়েছে। আর ইয়ার ফলত এটা বাংলাদেশত উত্তপ্ত পরিস্থিতি। কেন বাংলাদেশত সংরক্ষণক কেন্দ্র করে দুটা ছাত্র গোটর মাজত সংঘর্ষ, এক ভয়ঙ্কর সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এটা গোটে সরকারক সমর্থন করার পরিপ্রেক্ষিত দুইটা গোটর মাজত প্রচণ্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়। লাঠি লৈ শিল লৈ তেওঁলোকে ইটোয়ে আনটো দলক আক্রমণ করার ফলত বর্তমান সময়লৈকে পাঁচজন লোকের মৃত্যু হওয়ার খবর লাভ করা হয়েছে। আর 1971 চনত পাকিস্তানের মুক্তি লাভ করাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, অর্থাৎ 1971 চনত যিসকলে পাকিস্তানের বাংলাদেশক মুক্ত করা করেছিল আর সেই মুক্ত করার সময় যিসকল পরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই মুক্তিযোদ্ধা পরিয়ালক সরকারে বিশেষ সুবিধা প্রদান করা হয় অসামরিক সেবার প্রায় 50% অধিক পদ সংরক্ষণ করা হয় মুক্তিযোদ্ধা পরিয়ালর সদস্যর বাবে, যার পরিপ্রেক্ষিত মেধা সম্পন্ন বহু শিক্ষার্থী বঞ্চিত হয়ে আছে সরকারি লাভালাভের। আর সরকারের সিদ্ধান্তর বিরোধিতা করে মেধাভিত্তিক আসনি প্রবর্তনের বাবে সময়ে সময়ে শিক্ষার্থীসকলে প্রতিবাদ সাব্যস্ত করে আছে। আর এই প্রতিবাদে পুনের কালির দিনট হিংসাত্মক রূপ লয়, যার ফলত পাঁচগুলো লোকের মৃত্যু হয়েছে বাংলাদেশত।